दोस्ती शायद ऐसे ही होती है, कहीं जाने अनजाने में, चलते चलते जिंदगी की सफर में। जब ऐसे कुछ अनजान लोग दोस्त बन जाते हैं, कुछ वक्त के लिए ही सही हम अपनी खुशियां बांट लेते हैं, तो वो पल बहुत ही लाजमी होते हैं। हम जिंदगी में फिर कभी मिले या ना मिले, लेकिन जो याद हमने साथ में बना लिए उसे तो कभी भुला नहीं पाएंगे। কাজাতে এটা আমার দ্বিতীয় দিন, আর আমার এই সোলো ট্রিপটা আর সোলো ট্রিপ নেই, তাই একসাথে সবাই মিলে গাড়ি বুক করে বেরিয়ে পড়ি আশেপাশে গ্রাম ঘুরে দেখতে। আমাদের প্রথম ডেস্টিনেশন কমিক ভিলেজ। এটাই ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট কমিক ভিলেজের। খুব ছোট্ট ভিলেজ, বাট ইটস সো বিউটিফুল। আর এখন যেখানে যাব ওই উপরে দেখা যাচ্ছে একটা ছোট্ট টেম্পল জাতীয় কিছু, ওখানে যাব। আর কমিকেই আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, সরি হিকিমে আছে ওটা, কমিকে না। আর কমিক হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। যেহেতু স্প্লিতি ভারত আর তিব্বতের সীমানাবর্তী অঞ্চলে অবস্থিত, তাই এখানে সব জায়গাতেই বৌদ্ধ সংস্কৃতি লক্ষ্য করা যায়। আর পাহাড়ের উপরে এই যে রঙিন কাপড় টানানো রয়েছে, প্রত্যেকটা কাপড়েই লেখা রয়েছে একটা মন্ত্র, অং মণি পদ্মেহ। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ কমিক, খুবই সুন্দর এই ভিলেজটা। আমি অনেকটা উপরে চলে এসেছি গ্রামের থেকে, আর নিচে গ্রামটাকে দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট ভ্যালির মধ্যে এই ছোট্ট গ্রামটা। একটা মাত্র মনেস্ট্রি আছে, আর একটা ক্যাফে, আর খুব কয়েকটা ঘর, আর চারিদিকে এই 360 ডিগ্রি ভিউ। মাউন্টেনের এরকম একটা রিমোট জায়গা যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, বাইরের কারোর সাথে কোনো রকম কানেক্ট করার কিছু নেই, সেখানে লাইফ কতটা টাফ হতে পারে এখানে এসে তাই ভাবছি। তবে চারিদিকের সিনিক ভিউ অসম। কমিক পৃথিবীর সবচেয়ে উচ্চতম ভিলেজ, যেখানে গাড়ি নিয়ে পৌঁছে যাওয়া যায়। হিমালয়ের প্রায় অর্ধেক উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ে ঘেরা গ্রামের জনসংখ্যা মাত্র 150 জন। আর এখানকার যে মনেস্ট্রি, সেটা শুধু কোনো ধর্মীয় স্থান নয়, আদর্শ শিক্ষা আর জ্ঞানের মিলনস্থল। এখানকার মানুষের জীবন খুবই সিম্পল, বাইরের আধুনিক দুনিয়া থেকে একেবারেই বিচ্ছিন্ন। এখানে মানুষ জীবন যাপনের জন্য যা করে তা হলো চাষবাস, পশুপালন। এখানে কিছু থাকুক বা না থাকুক, যেটা আছে তা হলো বিশুদ্ধ বাতাস, শান্তি আর নিরাপত্তা, সাইলেন্স। প্রচণ্ড ঠান্ডার জন্য এখানে গ্রিন হাউস করে চাষাবাদ হয়, আর সেরকমই একটা ছোট্ট গ্রিন হাউস এটা। এখানে ভিতরে কিছু সর্ষে চাষ হয়েছে খুবই ছোট্ট জায়গাতে। এরকম আরও অনেক গ্রিন হাউস আছে এখানে। 150 জন পপুলেশনের এই গ্রামে যেটুকু দরকার তারা নিজেরা নিজেদের মতো গুছিয়েই নেয়। তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই টাইমটা ভীষণ টাফ হয়, কারণ পুরো কমিক এবং স্মৃতি ভ্যালি এরিয়া মোটা পুরো বরফের চাদরে ঢেকে যায়, তখন লাইফ খুবই টাফ। কমিক ভিলেজ থেকে বেরিয়ে এবার আমরা চলেছি হিকিমের দিকে। কমিক যেমন ফেমাস যে পৃথিবীর সবচেয়ে উচ্চতম গ্রাম যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় এই জন্য, আর হিকিম যে জন্য ফেমাস সেটা হচ্ছে হিকিমে আছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম পোস্ট অফিস। হ্যাঁ, পৃথিবীর এত উঁচুতে আর কোথাও কোনো পোস্ট অফিস নেই, যেটা হিকিমে আছে, ইন্ডিয়ান পোস্ট। এই মরু পাহাড়ের মধ্যে একটা গ্রামের থেকে আর একটা গ্রামের দূরত্ব কিন্তু অনেকটা বেশি। দি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস,
এই হিকিম ভিলেজে এসে অন্য সবাই ঠিক যেমনটা করে আমিও তাই করছি। কোথায় আছে সেই পোস্ট অফিসটা সেটাই খুঁজে বেড়াচ্ছি গ্রামের মধ্যে। এখানে অনেক পোস্ট স্টাম্প নেওয়ার ইচ্ছে আছে। আমি শুনেছি এখান থেকে লোকে এসে কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত পোস্টাল স্টাম্প কিনে নিয়ে যায়। পোস্টাল স্টাম্প পাবো কিনা জানি না, তবে পোস্ট কার্ড বাইরেও বিক্রি হচ্ছে সেটা তো পেয়েই গেছি। এবার যাই পোস্ট মাস্টারের থেকে পোস্ট কার্ডগুলো স্টাম্প মেরে নিয়ে আসি। স্টাম্প যদিও না পাই তাতে কি আছে? सब लगा के देंगे, ले जाने जो ले जाने वाले हैं ना उनको मैं सब मोर लगा दूंगा। थैंक यू अंकल, थैंक यू सो मच। अब देखो मेरे पास कितना पड़ा होता है, टिकट भेजते नहीं ऊपर से। ऊपर से टिकट भेजते नहीं? नहीं यार, दूसरा तीसरा दिन भेजते ना। 19 तारीख को आया मेरे पास 19,000 का टिकट, दो दिन में खत्म। 19,000 टिकट दो दिन में खत्म? हाँ। হিকিম পোস্ট অফিসে স্টাম্প তো শেষ হয়ে গেছে সব, সেই জন্য এখান থেকে আর পোস্ট করা পসিবল হচ্ছে না। তো আঙ্কেল স্টাম্প লাগিয়ে দিচ্ছে, সিলমোহর লাগিয়ে দিচ্ছে। তো আমরা কার্ড ঘরে নিয়ে যাচ্ছি, ওখান থেকে সবাইকে পোস্ট করে দেবো। দেখো 19 তারিখ আমার পাস 12,473 টাকা। 12,000 এক দিন মে? এক দিন মে। আরে বাস, দেখো 59,000 রুপিস। 59? उसके बाद रहा नहीं, उसके बाद खत्म हो गया। दूसरे दिन এখানে এত টুরিস্ট আসছে আর এত পরিমাণ পোস্ট কার্ড আর কি পোস্ট করছে যে টিকিটই খতম হয়ে যাচ্ছে, টিকিট আর থাকছেই না। সেই জন্য আঙ্কেল আমাদের এই স্টাম্প লাগিয়ে দিয়েছে, আমি নিয়ে যাচ্ছি বাড়িতে, তারপরে সবাইকে দেবো। ये 50 का है? ये 100 का, ये 50। अच्छा ठीक है, रुको मुझे नहीं चाहिए, तुम ही रखो। हाँ नाम है तुम्हारा? नवा सिक्कित। नवा सिक्कित? और तुम्हारा क्या नाम है? नौजीन है। कौन सी क्लास में हो तुम? दूसरी। तीसरी? अरे वाह, कहाँ है तुम्हारे स्कूल? कहाँ है स्कूल? तीन। अच्छा उधर ये वाला? Thank you.
সিকিম থেকে বেরিয়ে আমরা যে গ্রামের দিকে চলেছি সেটা হলো লাংসা। লাংসাই লাস্ট গ্রাম, তারপরে এখানে আর সেরকম ফেমাস কোনো গ্রাম নেই, এই তিনটেই, কমিক, সিকিম আর লাংসা। লাংসা ফেমাস কারণ লাংসাতে একটা বিশাল বড় বৌদ্ধ স্ট্যাচু আছে আর স্পেসশিপ, এই একটা মাত্রই ক্যাফে। এখানে আমরা খাওয়া দাওয়া করি, চা, কফি, নুডলস, ডিম টোস্ট। আর এই ক্যাফের ঠিক সামনেই আছে সেই বিখ্যাত বৌদ্ধ স্ট্যাচু। লাংসা থেকে বেরিয়ে আমাদের লাস্ট আর ফাইনাল ডেস্টিনেশন চিচাম ব্রিজ। চিচাম ব্রিজে আমি আগের দিন জিগারের সাথে এসেছিলাম, তাই ওটা আমার দেখা হয়ে গেছিলো। তবে আজ আবার যাচ্ছি সবার সাথে আরও একবার দেখতে ব্রিজটাকে। তোমরা যারা আমার আগের ব্লগটি দেখোনি তাদের জন্য বলে রাখি যে চিচাম এশিয়ার সবচেয়ে উচ্চতম ব্রিজ। এশিয়ায় এত উঁচুতে আর কোনো ব্রিজ নেই। চিচাম প্রায় 4,115 মিটার উচ্চতায় অবস্থিত। এটা অসাধারণ একটা ব্রিজ পাহাড়ের গিরিখাতের মাঝখানে। যেহেতু আজকে একা আসিনি তাই চিচাম ব্রিজে আজ অনেকটা সময় ছিলাম, সবার সাথে অনেক ছবি তোলা, অনেক গল্প, অনেক মজা। সবার কথাই খুব মনে পড়ছে এখন এডিট করতে করতে। একবারও ভাবিনি আমার স্মৃতির এই সোলো ট্রিপটা এভাবে শেষ হবে। না, এখনো শেষ হয়নি। যেদিন জিগারের সাথে গেছিলাম বাতাল, সেদিন চন্দ্রতাল লেকটাল দেখা হয়নি, তাই কাল আবার বেরোবো চন্দ্রতাল লেকটা দেখতে, এবারও গ্রুপে এদের সাথেই। না, সবাই হয়তো যাচ্ছে না, দেখি কজন যায়। প্রাচী, দীক্ষা, সৌমিল, সাকিল, শুভম, দীপালি, আগর তুম সব ইয়ে ব্লগ দেখ রহে হো তো মে তুমে বতানা চাহতা হুঁ, বহুত ইয়াদ আ রহে হো তুম সব, বহুত মিস কর রহা হুঁ তুম সবকো। ये स्प्लिति ट्रिप मेरे जिंदगी का वन ऑफ द बेस्ट ट्रिप था यार। तुम सब अगर ये ब्लॉग देख ही रहे हो तो कमेंट करके बताना, शायद फिर कभी एक दिन हम मिल लेंगे। সারাটা দিন শুধু এইভাবে ঘুরে বেড়িয়েছি, সেই লাংসাতে একটু নুডলস আর ডিম টোস্ট ছাড়া আর কিচ্ছু খাওয়া হয়নি। তাই দিনের শেষে সবাই মিলে এসেছি একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করতে। রেস্টুরেন্টের নামটা ঠিক মনে নেই, ভুলে গেছি, তবে এটা কি মনেস্ট্রির ঠিক পাশে, কারণ বাকিদের কি মনেস্ট্রিটাও দেখার ছিল, কিন্তু আমি টায়ার্ড ছিলাম বলে খেতে বসে গিয়েছিলাম আর উপরে পাহাড়ে উঠে মনেস্ট্রিতে যাইনি। তবে আজকের এই ব্লগটাকে আর বড় করব না, বাকি গল্প পরের ব্লগে শোনাবো। বিকালে আমরা গাজাতে ফিরে গেছিলাম আর তারপরেও আরও কিছু করেছিলাম, সেগুলো সব আসছে নেক্সট ব্লগে। দেখতে থাকো, সাথে থাকো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো আর ঘুরতে থাকো। গুড বাই, টাটা।